পুরো বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে। কার রে ভাই, আমরা তো গাড়ি সেল করি। জি, আমার আছে কি তোমার রহমান মোটরস। জি, প্রথম তুলি মাইন চত্বর। জি, তো এগুলা গাড়ি আমরা আছে কি রিপ্লেস সিস্টেম আছে, যেটা ব্যাপার আমরা মোটরসাইকেল লোকে বাইকের লোকে এটা আমরা এক্সচেঞ্জ করেন, এক্সচেঞ্জ সিস্টেম তো আছে কি। তো ভাই, আজকে আপনাদের আপনার ওখানে দেখতেছি যে অনেক কালেকশন রয়েছে, তো চলুন আমরা একটু বিস্তারিত জানব। চলুন আমরা প্রথমে ওইটার সম্বন্ধে জানি একটু। ওইটা হচ্ছে কি কেরিনা মার্ক টু। জি, এটা গাড়ি হচ্ছে কি তোমার। জি, আইন আপনি ভিতরটা দেখুন, এটা হচ্ছে কি আপনার একবারে ফুল সব কিছু ওকে আছে গাড়ি, এমনি ফসা কাটা কুচ্ছু না। জি, বা কুলা কাটা গাড়িটার কোনো ধরনের মাইট টাইট কুচ্ছু নাই গাড়িটার ভিতরে, ফুল অকশন অটো। জি, তো এটা আবার দুই বছরের কাগজ ফেল, পালসারের দাম যদি 1,20,000 হয়, আবার 1,00,000 এড করবা, আমি তাহলে কার দিয়ে দিই। বুঝছি, তাহলে এটা এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা ছেড়ে দেন, এক্সচেঞ্জ সুবিধাটা আমরা। আচ্ছা, ঠিক আছে। তো একটা গাড়ি আছে। জি, এগুলো হচ্ছে তোমার কেরিনা। জি, এগুলো হচ্ছে 1600 সিসি, এগুলো হচ্ছে 1800 সিসি, আর ওটাও 1800, আবার তিনটাই 1800 সিসি। আচ্ছা, ঠিক আছে। তো চলুন এটা সম্পর্কে এখন জানি। আপনার এসইউসি ফুল, জি, সবকিছু ওকে আছে, এসইউসি সব তো আপনি। ভিতরের কন্ডিশনও ফ্রেন্ডস খুব ভালো, খুব প্রিমিয়াম কোয়ালিটি, গাড়িটা দেখতে অনেক সুন্দর। তো আপনারা চাইলে আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড বাইক থাকে, তাহলে বাইকের সাথে এটা এক্সচেঞ্জ করতে পারবেন, সেকেন্ড হ্যান্ড কার। তো যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ভাইয়া, ওই যে ওইটা দেখে নিব এবার, এটা হচ্ছে কি কেরিনা মাইরু। জি, তো এটার দাম হচ্ছে কি আপনার, আমি সেল করতে যাচ্ছি 1,75,000 টাকা। 1,75,000, মানে যা একটা বাইকের পরিমাণের দাম আর। জি, তো আসে অনেকে, এটা আবার ফুল অকশন অটো গাড়ি। তো এই গাড়িটি আপনার 1600 সিসি, ঠিক আছে? না, 1800 সিসি, সবটি 1800 সিসি। আচ্ছা, ঠিক আছে। আর 100 গাড়ি আছে, 100 এগুলো আমরা মানে আমাদের এখন বর্তমানে ঢাকাতে আছে গাড়িগুলো, এখন আসে না, এগুলো আসবে। আচ্ছা, ঠিক আছে। তো এছাড়াও আপনাদের আরো কি কোনো কালেকশন রয়েছে? হ্যাঁ, আরো কিছু গাড়ি না আমাদের ঢাকাতে আছে, এগুলো আসবে, আমাদের কিনা আছে, তো কিছুদিনের ভিতরে আসবে। আর এই কিন্তু 3টা গাড়ির কাগজ ফেল, কাগজ ফেল। আমার যদি কেউ কাগজ করতে চায়, জি জি, যদি মনে করেন এই গাড়িটা অনেক ইঞ্চি, এটার কাগজ ফেল হচ্ছে 4 বছর। জি, তো অনেক যদি কাগজটা রিনিউ করতে চায়, তো এটা আমরা বিআরটির মাধ্যমে আমরা এটা রিনিউ করে দিব, ঢাকা থেকে রিনিউ করে দিব। তো ওইগুলো সবগুলোর নাম ডেসপার আবার পসিবল। আচ্ছা, ঠিক আছে। ওই কাস্টমার যদি নিতে চায় তাহলে ওই করসটা কে বহন করবে? এই করসটা তো বহন করতে হবে, নাম ডেসপার এর করসটা কাস্টমারে বহন করতে হবে, কাস্টমার যিনি নেবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তাই আমরা সেল করতাম 2,000,000 বেশি লিম। আচ্ছা, ঠিক আছে। 2,20,000 হলে আপনি ছেড়ে দিবেন। ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, এসি ওকে আছে, গাড়িটার এসি কি সব তো সবকিছু ওকে আছে। এখন যদি কেউ মনে করেন বাইকের লগে এক্সচেঞ্জ করতে চান, বাইক যে এক্সচেঞ্জ করি আমরা। জি, তো বাইকের লগে তাই আমার বাড়ি ধরো। জি, বলেন। বাইক মনে করেন একটা বাইক তাই পালসার একটা আছে 1,50,000 টাকার। জি, গাড়িটার দাম হইছে কত? 2,20,000। 2,20,000। জি, 2,20,000 কথা তাই মনে করেন পালসারের দাম যদি 1,20,000 হয়, জি, তাই আবার 1,00,000 এড করবা, জি, আমি তাহলে কার্ড দিয়ে দিই। বুঝছি, তাহলে এটা এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা ছেড়ে দেন, এক্সচেঞ্জ সুবিধাটা আমরা। আচ্ছা, ঠিক আছে। তো একটা গাড়ি আছে। জি, এগুলো হচ্ছে তোমার কেরিনা। জি, তো এটা কত সিসি ভাই? আচ্ছা, ঠিক আছে। তো চলুন এটা সম্পর্কে এখন জানি। আপনার এসইউসি ফুল, জি, সবকিছু ওকে আছে, এসইউসি সব তো আপনি। ভিতরের কন্ডিশনও ফ্রেন্ডস খুব ভালো, খুব প্রিমিয়াম কোয়ালিটি, গাড়িটা দেখতে অনেক সুন্দর। তো আপনারা চাইলে আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড বাইক থাকে, তাহলে বাইকের সাথে এটা এক্সচেঞ্জ করতে পারবেন, সেকেন্ড হ্যান্ড কার। তো যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ভাইয়া, ওই যে ওইটা দেখে নিব এবার, এটা হচ্ছে কি কেরিনা মাইরু। জি, তো এটার দাম হচ্ছে কি আপনার, আমি সেল করতে যাচ্ছি 1,75,000 টাকা। 1,75,000, মানে যা একটা বাইকের পরিমাণের দাম আর। জি, তো আসে অনেকে, এটা আবার ফুল অকশন অটো গাড়ি। তো এই গাড়িটি আপনার 1600 সিসি, ঠিক আছে? না, 1800 সিসি, 1800 সিসি, সবটি 3টাই 1800 সিসি। আচ্ছা, ঠিক আছে। আর 100 গাড়ি আছে, 100 এগুলো আমরা মানে আমাদের এখন বর্তমানে ঢাকাতে আছে গাড়িগুলো, এখন আসে না, এগুলো আসবে। আচ্ছা, ঠিক আছে। তো এছাড়াও আপনাদের আরো কি কোনো কালেকশন রয়েছে?
হ্যাঁ, আরো কিছু গাড়ি না আমাদের ঢাকাতে আছে, এগুলো আসবে, আমাদের কিনা আছে, তো কিছুদিনের ভিতরে আসবে। আর এই কিন্তু তিনটা গাড়ির কাগজ ফেল, কাগজ ফেল। আবার যদি কেউ কাগজ করতে চায়, জি জি, যদি মনে করেন এই গাড়িটা অনেক ইঞ্চি, এটার কাগজ ফেল হচ্ছে 4 বছর, জি। তো আপনি যদি কাগজটা রিনিউ করতে চায়, তো এটা আমরা বিআরটির মাধ্যমে আমরা এটা রিনিউ করে দিব, ঢাকা থেকে রিনিউ করে দিব। তো ওইগুলো সবগুলোর নাম ডিসপার আবার পসিবল। আচ্ছা ঠিক আছে, ওই কাস্টমার যদি নিতে চায় তাহলে ওই ক্রসটা কে বহন করবে? এই ক্রসটা তো বহন করতে হবে, নাম ডিসপার এর ক্রসটা কাস্টমারে বহন করতে হবে, কাস্টমার যিনি নেবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তো